হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম, তো উঠে নাস্তা করলাম। তো আজকে আমি তেমন কিছুই খাই না, কারণ আমি সকালবেলা তেমন কিছুই খাইনি মানে আজকেও খাইনি এবং প্রতিদিনই খাই না। আমি একবারে দুপুরবেলা গিয়ে ভাত খাই, সকালবেলা খুব বেশি খেতে ইচ্ছা করে না। আর খেতে ইচ্ছা করে না দেখে এই স্বাস্থ্যটা এখনও পর্যন্ত ধরে রাখতে পেরেছি। তো যাই হোক, যদিও জানি এই স্বাস্থ্যটা মোটেই ভালো না, আর একটু মোটা হওয়া আমার উচিত সবাই বলে, বাট আমি খেতেও পারি না আর মোটা হতে পারি না, আর কখনো পারবো কি না সেটাও জানি না। যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকতে পারি। আল্লাহর রহমতে এমনি আমি সুস্থ আছি, কোনো সমস্যা নেই, এটা আল্লাহর অশেষ নিয়ামত। তো বসে আছি, একটা ভাইয়ার বাসায় যাব বিকালে, তো চিন্তা করলাম ওনাদের জন্য কি বানানো যায়। তো কালো জাম মিষ্টি চিন্তা করলাম যে বানাবো, কারণ ওনার বেবি আছে। আমি সবসময় প্রেফার করি বাহিরের জিনিস যতটা না খেয়ে বাসার জিনিস যতটা খাওয়া যায় ততটাই ভালো। তো নিজের বাসায়ও এই জন্য নিজের মতো করে তৈরি করার চেষ্টা করি, এবং কোথাও গেলে নিজের হাতে তৈরি করা জিনিসটা নিয়ে যাওয়ার চেষ্টা করি। তো আজকে চিন্তা করেছি ভাইয়াদের জন্যে, ভাবিদের জন্যে কয়েকটি মিষ্টি বানাবো। খুব বেশি বানাতে পারবো না, খুব কয়েকটি পরিমাণ বানাবো, কারণ হাতে খুব বেশি সময় নেই। মিষ্টিটা বানিয়ে আবার রান্নাবান্না করতে হবে, তারপর আবার যেতে হবে, তাই খুব শর্ট টাইমে সব শেষ করতে হবে। তো চলুন দেখি মিষ্টি বানাই। তা আমি এখানে মিষ্টি বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা ডিম, এটাকে আমি ফেটে নিব। এখানে কিছুটা সুজি পানিতে, হালকা পানিতে ভিজিয়ে রেখেছি সেটা, আর এখানে নিয়েছি ঘি, এখানে নিয়েছি হালকা একটু চিনি, এখানে নিয়েছি হালকা একটু ময়দা, এখানে এক চিমটি পরিমাণ লবণ, আর এটা হলো বেকিং পাউডার। তো আমি এই পাত্রে গুঁড়া দুধ নিয়ে নিব, নিয়ে আমি শুরু করে দিব এখন আমার মিষ্টি বানানোটা। তো চলুন, এখানে এখন দুধ নিয়ে নিব। আমি এক এক সময় আসলে এক এক রকম দুধ খাই, কখনো ডানো, কখনো তারপরে ড্যানিশ, আজকে অবশ্য ড্যানিশ, কখনো কি বলে স্টারশিপ, এক একবার এক একটা খাই, কারণ একটা দুধ একবার খেলে আসলে আরেকবার খেতে ইচ্ছা করে না, এই জন্য এক একবার এক একটা আনি, যেন চাটাও ভালো হয় মিষ্টিটাও ভালো হয়। তো আজকে আমি ড্যানিশ দুধ নিয়ে নিচ্ছি। এখানে আমি এক কাপ দুধ নিয়ে নিলাম, সাথে আরেকটু নিয়ে নিব। তো আমি এখানে গুঁড়া দুধটা, চিনিটা সব কিছু এখন মিক্সড করে নিব। মিক্স করে নেওয়ার পরে সুজিটা নিব, তো সুজিটা আবার এটার সাথে মিক্সড করে নিচ্ছি। এখন আমি এর ভিতরে ঘিটা নিয়ে নিব। ঘিটা নেওয়ার পরে আমি ডিমটা আস্তে আস্তে নিয়ে নিব, পুরো ডিমটা একবারে ঢেলে দিব না। তো মনে হচ্ছে আর ডিমটুকু লেগে যাবে। তো আমি এটাকে পুরোটা মেখে নিলাম, মেখে নেওয়ার পর এটাকে আমি 2-3 মিনিট রেস্টে রাখবো।
আর একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। তো এটা ঢাকা থাকবে 2-3 মিনিট, তারপরে আমি আবার এটাকে মিষ্টির শেপে করতে শুরু করব। তো আমি আবার ফিরে আসলাম 2 মিনিট পরে। আমার এটা মনে হচ্ছে যে একটু ড্রাই ড্রাই আছে, কারণ এটার মধ্যে যেহেতু এক কাপের একটু বেশি পরিমাণ, এই কাপটা দিয়ে একটু বেশি পরিমাণ, এক কাপের বেশি পরিমাণ দুধ নিয়েছি, তাই একটা ডিমের একটু বেশি লাগবে। যদি আমি এক কাপ পরিমাণ দুধ নিতাম তাহলে একটি ডিমই লাগতো। তো আমি আরেকটা ডিম নিয়ে নিচ্ছি, হালকা একটু অংশ নিব, পুরোটাই নিব না। তো আমি ডিমটাকে আবার হালকা একটু নিয়ে নিলাম, নিয়ে মেখে নিব। হ্যাঁ, মনে হচ্ছে এবার হয়ে গিয়েছে। আমি হাতটাকে মুছে নিব, যেন মিষ্টিগুলো বানাতে হাতটা স্মুথ থাকে এই জন্য। তো আমি মিষ্টি বানাতে চলে গেলাম। আজকে আমি মিষ্টিটাকে ঠিক এইভাবে ল্যাংচা স্টাইলে শেপ দিলাম। তো মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি, সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন। আর আমার মতো করে অবশ্যই মিষ্টি বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন কেমন হলো আপনাদের মিষ্টি। যদি আমার এখনও প্রচুর পরিমাণ ভয় লাগছে যে আপনাদেরকে সাথে নিয়ে আসলে মিষ্টিটা কেমন হবে জানি না, তারপরে করার চেষ্টা করছি, দেখা যাক কী হয়। তো প্রথম প্রথম আমারও মিষ্টি হইতে চাইতো না, দুই একবার অলরেডি আমার মিষ্টি নষ্ট হয়ে গিয়েছিল। তো এখন আল্লাহর রহমতে খুব বেশি প্রবলেম হয় না, দেখা যাক আজকে কী হয়। তো যতজন মিষ্টি খেয়েছে আলহামদুলিল্লাহ সবাই বলেছে যে মিষ্টি অনেক মজা হয়েছে, অনেক ভালো হয়েছে। তো দেখা যাক আজকের মিষ্টি কী হয়। তো এটা আমার সর্বশেষ মিষ্টি, শেষ হয়ে যাচ্ছে আমার মিষ্টি বানানোটা। কনফিডেন্সের সাথে আসলে সব কিছু করলেই জীবনে সফলতা আসবেই। আমরা যখন অনেক ছোট ছিলাম তখনই ক্লোজ আপ ওয়ান শুরু হয়ে যায়, তখন ক্লোজ আপ ওয়ানের গানগুলো খুব ভালো লাগতো। আমি যেহেতু গান শিখতাম আমিও স্বপ্ন দেখতাম, এবং স্বপ্ন দেখতাম কি আমি দুই একবার গিয়েছিলাম ক্লোজ আপ ওয়ানে, পরবর্তীতে আর যাওয়া হয়নি, খুব বেশি ভালো করতে পারিনি, বিধা আর যাওয়া হয়নি, আর গানটাও ছেড়ে দেওয়া হলো, পড়ালেখা এও ব্যস্ততা, পরে আর কন্টিনিউ করা হয়নি। তখন ক্লোজ আপ ওয়ানে যে গানটা হতো খুব ভালো লাগতো, যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবে হবেই দেখা, দেখা হবে বিজয়ে। তো সবসময় আমি সেটাই মনে করি যে বিশ্বাস হৃদয়ে রাখতে হবে, ইনশাল্লাহ দেখা হবেই বিজয় একদিন না একদিন। দেখুন আমার মিষ্টিগুলো বানানো শেষ হয়ে গেছে। তো এখন চলেন মিষ্টিগুলো ভেজে নিই। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম, এখন এইটাতে আমি মিষ্টি ভেজে নিব। তো এখন আমি তেল দিয়ে দিচ্ছি। Thank you.
আমি খুব হালকা মিষ্টিটাকে প্রথমে ছাড়তে হবে, খুবই হালকা আছে, বেশি আছে ভাজলে, বেশি আছে ছাড়লে মিষ্টিটা পুরোই শক্ত হয়ে যাবে, ড্রাই ড্রাই হয়ে যাবে। এই জন্য একবারে হালকা থাকা অবস্থায় আমি এখন মিষ্টিটাকে ছেড়ে দিব। তো মিষ্টিটা হালকা দেখতেই পাচ্ছেন, হালকা বুড়বুড়ি ওঠা শুরু করেছে। তো এটাকে আমি আলতো হাতে উল্টে দিব। তো আর যে কয়েকটা ছিল সেটাও দিয়ে দিই। আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এই মিষ্টিগুলো ফুলে শুরু করেছে, এগুলো আস্তে আস্তে আরো অনেক বেশি ফুলে যাবে। প্রথমে আমি এখানে চিনি নিয়ে নিব। চিনিটা আমি নিয়ে নিব এক কাপে, যেহেতু আমার মিষ্টিটা এক কাপ, আমি আরো একটু চিনি নিয়ে নিচ্ছি এক কাপ আরো একটু। এবার আমি পানি নিয়ে নিব এইটাতে এক কাপ। তো আমি এখানে এক কাপ পানি নিয়ে নিয়েছি, নিয়ে নিলাম দুই কাপ, তিন কাপ পরিমাণ পানি নিলেই যথেষ্ট। তারপরে আর একটু নিয়ে নিলাম, তো এটার ভিতরে দুইটা এলাচ দিয়ে পানিটা গরম হয়ে থাকবে ফুটিয়ে নিব। এপাশে মিষ্টিগুলো উল্টে দেই, আর একটা পাশ হয়ে এসেছে। হালকা জলে ভাজতে হবে, না হলে মিষ্টিগুলো বেশি ড্রাই হয়ে যাবে। যখন পানিটা ফুটতে থাকবে ঠিক তখনই আমি বন্ধ করে দিব। তো দেখতেই পাচ্ছেন অনেকটাই মিষ্টিটা ড্রাই হয়ে এসেছে, ভাজা ভাজা হয়ে এসেছে। আর একটু ভাজবো, কারণ যেহেতু এটা কালো জাম হবে, এই পাশে চুলার জাল উঠে গেছে, তো আমি ওই চুলাটা একেবারেই অফ করে দিব। একটু বেশি কালার না নিয়ে আসলে পরে কালো জামটার ভালো কালার আসবে না, এই জন্য কালার আনার জন্য একটু বেশি ভাজে নিচ্ছি। বেশি ভেজে নিলে কালারটা সুন্দর আসবে। মিষ্টিগুলোকে আমি তুলে নিচ্ছি। তো দেখুন মিষ্টিগুলো হয়ে গিয়েছে, মিষ্টিগুলোকে তুলে নিলাম।
আবার শিরাটা বসিয়ে দিলাম। তো আমি পানিটাকে ভালো করে জাল করে নিচ্ছি। তো আমার পানিটা জাল হয়ে গিয়েছে, এখন আমি মিষ্টিগুলো এক এক করে ঢেলে দিব। তো আমি এখন মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। ঠিক এইরকম আছে, আমি মিষ্টিগুলোকে 20 মিনিট ফুটন্ত জালে জাল করতে থাকবো। আমি ঢাকনা বসিয়ে দিলাম, এখানে একটা লবঙ্গ দিয়ে দিলাম যেন ভাপটা না ওঠে। তো এটা হতে থাক 20 মিনিট, এইভাবে হবে। এই পর্যায়ে বিসমিল্লাহ রহমানের রহিম, এই পর্যায়ে আমি মিষ্টিগুলোকে একটু নেড়ে দিব। এবার আমি একেবারে জালটা কমিয়ে দিব, কমিয়ে দিয়ে আরো 5 মিনিট থাকবে এই অবস্থায়। তো আমার মিষ্টিগুলো দেখেন হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা অফ করে দিলাম। তো আমি চুলাটা অফ করে দিলাম, এখন মিষ্টিগুলো এইভাবে শিরার মধ্যে থাকবে আধা ঘন্টা, যখন নিয়ে যাব তখন এটা থেকে তুলে নিয়ে যাব। তো কেমন হয়েছে মিষ্টিগুলো দেখেন। তো আমার মিষ্টিগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। তো মিষ্টিগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন আমি মিষ্টিগুলোকে নামিয়ে নিলাম। আপনারা সবাই দেখেছেন মিষ্টিগুলো কেমন হয়েছে, কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন মিষ্টিগুলো দেখতে কেমন হলো। আর খেয়ে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো মিষ্টিগুলো কেমন হয়েছে, যে ভাবির কাছে নিয়ে যাব, ভাবিও দেখি কি বলুক মজা হয়েছে কি না। এর আগে আশা করি, এর আগে যারা বলেছে আশা করি সবাই আমাকে ভালোই বলেছে। তো দেখা যাক এই ভাবি কি বলে আর কেমন হয়েছে মিষ্টিগুলো, আপনারাও দেখলেন। তো এইভাবে ট্রাই করবেন, আশা করি হয়ে যাবে মিষ্টি বানানো। আর আপনারা অবশ্যই বানিয়ে খাবেন, প্রথমে এক দুইবার নষ্ট হতে পারে, আস্তে আস্তে তৈরি করতে শিখুন, দেখবেন যে সব হয়ে যাবে। সাহসের সাথে তৈরি করতে শিখুন, ইনশাআল্লাহ একদিন হয়ে যাবে। আমারও প্রথমে তো বলেছি আপনাদেরকে যে আমারও দুই একবার নষ্ট হয়ে গিয়েছিল, তারপরে আমি করতে করতে আমি অনেকটাই এখন পারি, শেয়ার করলাম। তো আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব আর লাইক দিতে কমেন্টস করতে ভুলবেন না। তো সবাই আজকে ভালো থাকেন, এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।